এডুকেশনাল গাইডলাইনের তরফ থেকে সকলকে স্বাগত জানাই এখন আমরা পনেরোই সেপ্টেম্বর বিডিপি অনলাইন এমসিকিউ এসাইনমেন্টের জন্য বাংলা ওনার ষষ্ঠপত্র বা ইভিজি সিক্সের কোশ্চেন ব্যাংকের উত্তর শেয়ার করব। ইবিজি সিক্স কোশ্চেন ব্যাংকের এক নম্বর প্রশ্ন নাট্যশাস্ত্র গ্রন্থের রচয়িতাকে সঠিক উত্তর ভরতমণি দু নম্বর প্রশ্ন অ্যারিস্টটল তার কাব্যতত্ত্বে কোন বিষয়টিকে বেশি গুরুত্ব দিয়েছেন সঠিক উত্তর নাট্যক্রিয়ার অনুকরণকে তিন নম্বর প্রশ্ন সাধারণ মানুষের জনজীবনকে গুরুত্ব দিয়ে রচিত একটি প্রাচীনকালের নাটকের নাম উল্লেখ করো সঠিক উত্তর শূদ্রক রচিত মিচ্ছ চার নম্বর প্রশ্ন বাংলায় পাশ্চাত্য প্রভাবিত আধুনিক নাট্যধারার প্রবর্তন হয় কত সালে সঠিক উত্তর আঠারোশো বাহান্ন সালে পাঁচ নম্বর প্রশ্ন বাংলা নাট্য সাহিত্যে প্রথম স্বার্থ ঐতিহাসিক ট্র্যাজেডি কোনটি সঠিক উত্তর কৃষ্ণকুমারী ছ নম্বর প্রশ্ন নীল দর্পণ নাটকটির ইংরেজি অনুবাদ করে কে সঠিক উত্তর মাইকেল মধুসূদন দত্ত সাত নম্বর প্রশ্ন রবীন্দ্রনাথের প্রথম পূর্ণাঙ্গ নাটক কোনটি সঠিক উত্তর রাজা ও রানী এরপর কোশ্চেন ব্যাংকের আট নম্বর প্রশ্ন রবীন্দ্রনাথ রচিত প্রথম গীতিনাট্য কোনটি সঠিক উত্তর রুদ্রচন্দ্র ন নম্বর প্রশ্ন গান্ধারীর আবেদন কোন ধরনের রচনা সঠিক উত্তর নাট্যকাব্য দশ নম্বর প্রশ্ন রথের রশি কোন ধরনের নাটক সঠিক উত্তর রূপক সাংকেতিক এগারো নম্বর প্রশ্ন রথের রশি নাটকে প্রতিনিধি স্থানীয় চরিত্র সংখ্যা কত সঠিক উত্তর এগারোটি বারো নম্বর প্রশ্ন নবান্ন নাটকের পটভূমিতে কি রয়েছে সঠিক উত্তর দ্বিতীয় বিশ্বযুদ্ধ এবং তেরোশো পঞ্চাশের মন্নন্তর তেরো নম্বর প্রশ্ন নবান্ন নাটকের প্রথম অভিনয়কাল কত সঠিক উত্তর উনিশশো সালের চব্বিশে অক্টোবর চোদ্দ নম্বর প্রশ্ন নবান্ন নাটকটির অঙ্ক সংখ্যা কত সঠিক উত্তর চার পনেরো নম্বর প্রশ্ন আজ আমাদের নবান্নের উৎসব প্রধান একথা কে বলেছে সঠিক উত্তর দয়াল ষোলো নম্বর প্রশ্ন শিলানিন ও কৃষাশ্র নামে দুই নাট্যকারের নাম কার রচনায় পাওয়া যায় সঠিক উত্তর পাণিনি সতেরো নম্বর প্রশ্ন পানিনি সময়কাল কত সঠিক উত্তর খ্রিস্টপূর্ব ষষ্ঠ শতক আঠেরো নম্বর প্রশ্ন পতঞ্জলির গ্রন্থের নাম কি সঠিক উত্তর মহাভাষ্য উনিশ নম্বর প্রশ্ন পানিনির গ্রন্থের নাম কী সঠিক উত্তর অষ্টাধ্যায়ী কুড়ি নম্বর প্রশ্ন অভিনয় দর্পণের লেখককে সঠিক উত্তর নন্দিকেশোর এরপর একুশ নম্বর প্রশ্ন কলিকাতায় রঙ্গমঞ্চে বাংলা নাট্যাভিনয়ের সূচনা করেন কে সঠিক উত্তর গেরাসিম লেবেডব বাইশ নম্বর প্রশ্ন রঙ্গমঞ্চে বাংলা নাটকের প্রথম অভিনয় কবে হয়েছিল সঠিক উত্তর সতেরোশো সালে তেইশ নম্বর প্রশ্ন কোন থিয়েটারে বাংলা নাটক প্রথম অভিনীত হয় সঠিক উত্তর বেঙ্গলি থিয়েটার চব্বিশ নম্বর প্রশ্ন বেলগাছিয়া নাট্যশালার সূচনা হয়েছিল কবে সঠিক উত্তর আঠেরোশো সালের একত্রিশে জুলাই এরপর পঁচিশ নম্বর প্রশ্ন বেলগাছিয়া নাট্যশালায় প্রথম অভিনীত নাটকটির নাম কি সঠিক উত্তর রত্নাবলী এরপর ছাব্বিশ নম্বর প্রশ্ন পেশাদার নাট্যশালা ন্যাশনাল থিয়েটারে প্রথম অভিনীত নাটকটির নাম কী সঠিক উত্তর নীল দর্পণ সাল সাতাশ নম্বর প্রশ্ন সি হর্ষের রত্নাবলী নাটকের অনুবাদ কে করেছিলেন সঠিক উত্তর রামনারায়ণ তর্করত্ন আঠাশ নম্বর প্রশ্ন গণনাট্য সংঘের প্রতিষ্ঠাকাল কত সঠিক উত্তর উনিশশো সাল উনত্রিশ নম্বর প্রশ্ন বঙ্কিমচন্দ্রের একমাত্র সার্থক ঐতিহাসিক উপন্যাস কোনটি সঠিক উত্তর রাজসিংহ এরপর ইবিজি সিক্স কোশ্চেন ব্যাংকের তিরিশ নম্বর প্রশ্ন বাহ্য সহিত মানব প্রকৃতির সম্বন্ধ বিচার গ্রন্থটির লেখককে সঠিক উত্তর অক্ষয় কুমার দত্ত একত্রিশ নম্বর প্রশ্ন উত্তর রামচরিতের রচয়িতা হলেন সঠিক উত্তর ভবভূতি বত্রিশ নম্বর প্রশ্ন মিচ্ছ নাটকটির কয়টি অঙ্ক সঠিক উত্তর দশটি অঙ্ক তেত্রিশ নম্বর প্রশ্ন ইংরেজি নাট্যদর্শে দুটি নাটক উনিশ শতকে প্রথম লেখা হয় একটি ভদ্রার্জন অন্যটি কী সঠিক উত্তর কীর্তিবাস চৌত্রিশ নম্বর প্রশ্ন সমকালীন সমাজ ব্যবস্থার ছবি কোন বাংলা নাটকে সর্বপ্রথম প্রকাশিত হয় সঠিক উত্তর কুলিন কুল সর্বস্ব আঠারোশো চুয়ান্ন সাল পঁয়ত্রিশ নম্বর প্রশ্ন বেলগাছিয়া নাট্যশালায় কোন নাটকের অভিনয় দেখে হতাশ হয়ে মধুসূদন নাটক রচনায় উদ্যোগী হন সঠিক উত্তর রামনারায়ণের রত্নাবলী ছত্রিশ নম্বর প্রশ্ন নিম্নোক্ত প্রহসনগুলির মধ্যে কোনটি মধুসূদনের লেখা আপনাদের এমসিকিউ উত্তরের অপশানে যদি একেই কি বলে সভ্যতা এটা থাকলেও সঠিক অথবা বুড়ো শালিকের ঘাড়ে রোগ এই অপশান থাকলেও সঠিক অথবা এই দুটো অপশান থাকলেও সঠিক অপশান দেখে পাশে টিকচিহ্ন দিয়ে সাবমিট করবেন এরপর সাঁত্রিশ নম্বর প্রশ্ন মুই সব সইতে পারি পেঁজির গন্ধ সইতে পারি নে থুথু গন্ধ কার কথা সঠিক উত্তর আদুরি আটত্রিশ নম্বর প্রশ্ন ভারতীয় শাস্ত্রে নাটকের কয়েটি সন্ধির কথা বলা হয়েছে সঠিক উত্তর পঞ্চসন্ধি উনচল্লিশ নম্বর প্রশ্ন বিবাহ বিভ্রাট খাস দখল ব্যাপিকা বিদায় নাটকগুলির রচয়িতা কে সঠিক উত্তর অমৃতলাল বসু এরপর চল্লিশ নম্বর প্রশ্ন রথের রশি নাটকে স্তব্ধ রথের চাকা কার হাতে স্পর্শে সচল হলো সঠিক উত্তর শূদ্রকের একচল্লিশ নম্বর প্রশ্ন কখনো বড় রাস্তায় চলতে পায়নি তাই রাস্তা চিনি কে বলেছে সঠিক উত্তর দলপতি এরপর বিয়াল্লিশ নম্বর প্রশ্নটা আউট অফ সিলেবাস অর্থাৎ রিডিউস সিলেবাসের বাইরে আছে এটা তবু বলে রাখছি নবান্ন নাটকটি প্রথম অভিনীত হয় কোন মঞ্চে সঠিক উত্তর শ্রীরঙ্গমে চব্বিশে অক্টোবর উনিশশো চুয়াল্লিশ নম্বর প্রশ্ন পঞ্চম বেদ বা নাট্যবেদ রচনা করেন সঠিক উত্তর ব্রহ্মা পঁয়তাল্লিশ নম্বর প্রশ্ন যাত্রায় যে বিশেষ ধরনের গান থাকে তা হলো বিবেক জাতীয় গান ছেচল্লিশ নম্বর প্রশ্ন লেবেরফের বেঙ্গলি থিয়েটারে যে বিদেশি নাটকের অনুবাদ অভিনীত হয় তা হলো সঠিক উত্তর এম জড রেলের লেখা দ্য দিসগুইস নাটকের বাংলা অনুবাদ কাল্পনিক সংবদল এরপর সাতচল্লিশ নম্বর প্রশ্ন নবীনচন্দ্র বসু শ্যামবাজার থিয়েটারের সূচনা হয় যে নাটকের মাধ্যমে সঠিক উত্তর বিদ্যাসুন্দর নাটকের মাধ্যমে আটচল্লিশ নম্বর প্রশ্ন মিত্র উনিশশো আটচল্লিশ সালে যে নতুন নাট্যগোষ্ঠী প্রতিষ্ঠা করেন তার নাম সঠিক উত্তর বহুরূপী ঊনপঞ্চাশ নম্বর প্রশ্ন কবিতা হলো কল্পনার প্রকাশ কে বলেছেন সঠিক উত্তর পার্সি সেলি ইবিজি সিক্স কোশ্চেন ব্যাংকের পঞ্চাশ নম্বর প্রশ্ন নিম্নোক্ত মহাকাব্যগুলির মধ্যে কোনটি সাহিত্যিক মহাকাব্য আপনাদের এমসিকিউ উত্তরের অপশানে যদি ইনিট থাকে সঠিক অথবা ফার্সেলিয়া থাকলেও সঠিক অথবা সং অফ রোল্যান্ড থাকলেও সঠিক অথবা জেরুজালেম লাইফ রাটা থাকলেও সঠিক অথবা মেঘনাদবধ কাব্য থাকলেও সঠিক অথবা বৃত্ত সংজ্ঞার কাব্য থাকলেও সঠিক অথবা প্যারাডাইজ লস থাকলেও সঠিক আর বলছি না আরও দুটো অপশান আছে আপনারা অপশান দেখেই উত্তরটা সিলেক্ট করবেন এরপর বাহান্ন নম্বর প্রশ্ন কৃপার শাস্ত্রের অর্থভেদ রচনা করেন উত্তর মনোয়েল দ্য আসম সাম তিপ্পান্ন নম্বর প্রশ্ন বীর বলের হাল লেখক সঠিক উত্তর প্রমোধ চৌধুরী চুয়ান্ন নম্বর প্রশ্ন আমি পূর্বে কখনো ঐতিহাসিক উপন্যাস লিখি নাই এই প্রথম ঐতিহাসিক উপন্যাস লিখিলাম কোন উপন্যাস প্রসঙ্গে বঙ্কিমচন্দ্র একথা বলেছেন সঠিক উত্তর রাজসিংহ উপন্যাস প্রসঙ্গে পঞ্চান্ন নম্বর প্রশ্ন বাংলায় প্রথম সার্থক ছোট গল্প বলে পরিচিত মধুমতির লেখক সঠিক উত্তর পূর্ণচন্দ্র চট্টোপাধ্যায় ছাপান্ন নম্বর প্রশ্ন রবীন্দ্রনাথের কোন উপন্যাসের নাট্যরূপ বিসর্জন সঠিক উত্তর রাজর্ষি এরপর বিডিপি বাংলা ওনার ষষ্ঠপত্রের কোশ্চেন ব্যাংকে সাতান্ন নম্বর প্রশ্ন রবীন্দ্রনাথ কোন বিশেষণে বিহারী লালকে ভূষিত করেন সঠিক উত্তর ভোরের পাখি আঠান্ন নম্বর প্রশ্ন নিম্নোক্ত কোন উপন্যাসটিকে আত্মজীবনীমূলক উপন্যাস বলা যায় না আপনাদের উত্তরের অপশানে যদি কিনু গোয়ালার গলি থাকে উত্তর সঠিক হতে পারে অথবা স্বয়ং নাটক উত্তরের অপশানে থাকলে এটাও সঠিক হতে পারে আপনারা উত্তরের অপশান দেখে উত্তরটা সিলেক্ট করবেন ঊনষাট নম্বর প্রশ্ন চোখের বালি উপন্যাসটি প্রথম প্রকাশিত হয় কোন পত্রিকায় সঠিক উত্তর নবপর্যায় বঙ্গদর্শন পত্রিকায় ষাট নম্বর প্রশ্ন নিম্নলিখিত কোন রচনাটিকে দৃশ্যকাব্য বলা যায় না অপশান দেখে উত্তরটা সিলেক্ট করতে হবে এখানেই কমপ্লিট হলো পনেরোই সেপ্টেম্বর থেকে বিডিপি অনলাইন এমসিকিউ অ্যাসাইনমেন্টের প্রস্তুতি হিসাবে বাংলা ওনার ষষ্ঠপত্র বা ইপিজি সিক্সের কোশ্চেন ব্যাঙ্কের প্রশ্ন ও উত্তর অবশ্যই ভিডিওটি সমস্ত বাংলা ওনার স্টুডেন্টদের শেয়ার করবেন যাতে সবাই এই অ্যাসাইনমেন্টের জন্য প্রস্তুতি নিতে পারেন সেই সঙ্গে আরও অন্যান্য বিষয়ের কোশ্চেন ব্যাঙ্কের উত্তর পাওয়ার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে বেলাইকনে হাত দিয়ে রাখবেন যখনই শেয়ার করব আপনি পেয়ে যাবেন